এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই অটল শিক্ষা মন্ত্রণালয়। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানান, সংক্ষিপ্ত সিলেবাসে সময় ও বিষয় কমিয়ে নেওয়া হবে এ পরীক্ষা। দিন দিন কোভিড পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ দেখা দেয় সারা দেশের প্রায় 40 লাখ শিক্ষার্থীর মাঝে। তবে উদ্বেগ কাটাতে বৃহস্পতিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানান, পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশাবাদী মন্ত্রণালয়। গ্রুপ ভিত্তিক নির্বাচনিক তিন বিষয়ে বছরের শেষে নেওয়া হবে এই দুই পাবলিক পরীক্ষা। পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। লাখ লাখ শিক্ষার্থীর জমায়েত এড়াতে বাংলা ইংরেজি গণিতের মতো আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে না, মূল্যায়ন হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিং এর মাধ্যমে। আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। তবে যদি কোনোভাবে পরীক্ষা নেওয়া না যায় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে, অথবা শুধু বিষয় ম্যাপিং এর মাধ্যমেও হতে পারে মূল্যায়ন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানাবে মন্ত্রণালয়। যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি জেডিসি এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তাই এসএসসি এর 12 সপ্তাহে 24টি ও এইচএসসি এর 15 সপ্তাহে 30টি অ্যাসাইনমেন্ট মূল্যায়নে জোর দিচ্ছে মন্ত্রণালয়। এসএসসি বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18 জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব, আর এইচএসসি এবং সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট প্রদান আমরা 26 জুলাই 2021 তারিখ থেকে শুরু করব। কারিগরির বিষয়েও একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে, ঈদের পর শুরু হবে অনলাইনে ফর্ম পূরণ। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা।